আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আগের ক্লাসে আপনারা সবাই কিছু অপশন এবং এডিট মেনু সম্পর্কে শিখেছেন। আজকের ক্লাসে আমরা আগের ক্লাসে যা শিখেছি তা সব নিয়ে চর্চা করব। আপনি কি বলতে পারবেন আপনি যে সব শিখেছেন তা কি? আপনাদের মনে আছে? আগের পাঠে আপনি আন্ডু, রিডু, কাট, পেস্ট, সিলেক্ট অল এবং ফাইন্ড এবং রিপ্লেস সম্পর্কে শিখেছেন। আপনি কি বলতে পারবেন কি হয় যখন আমরা আন্ডু ব্যবহার করি এবং এটির শর্টকাট কমান্ডটি কি? আমরা যদি কোনো ভুল করি তখন যে কোনো শব্দ বা অন্য কোনো কাজ সরিয়ে ফেলার জন্য আন্ডু ব্যবহার করি, এই জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস জেড। আপনি কি বলতে পারবেন কি হয় যখন আমরা রিডু ব্যবহার করি এবং এটির শর্টকাট কমান্ডটি কি? রিডু ব্যবহার করে আমরা মুছে ফেলা যে কোনো শব্দ বা অন্য কোনো কাজকে ফিরিয়ে আনতে পারি। রিডু ঠিক আন্ডুর বিপরীতে কাজ করে, এই জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস ওয়াই। আপনি কি বলতে পারবেন একই লাইনকে বারবার নিয়ে আসার জন্য আমাদের কি করা দরকার? একই লাইনকে অনেকবার নিয়ে আসার জন্য আমরা কপি পেস্ট অপশনগুলি ব্যবহার করতে পারি। কি হয় যখন আমরা কাটের ব্যবহার করি এবং কাট করার জন্য শর্টকাট কমান্ডটি কি? কাট করে আমরা এক জায়গা থেকে একটি লাইন বা অনুচ্ছেদ সরিয়ে ফেলি এবং তারপর পেস্ট ব্যবহার করে আমরা অন্য জায়গায় এটি পেস্ট করতে পারি। কাটের জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস এক্স। আপনি কি জানেন ফাইন্ড এবং রিপ্লেস দ্বারা কি হয় এবং এর জন্য শর্টকাট কমান্ডটি কি? ফাইন্ড ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্ট থেকে কোনো শব্দ খুঁজতে পারি এবং তারপর রিপ্লেস ব্যবহার করে আমরা সেই নির্দিষ্ট শব্দটিকে পরিবর্তনও করতে পারি। এর জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস এফ। আপনার কম্পিউটারের পাওয়ার অন করুন এবং রাইটারের ফাইলটি খুলুন। যদি আপনি রাইটারের ফাইল খোলার সময় কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং এটি থেকে শিখতে হবে যে কিভাবে রাইটারের ফাইল খোলা হয়। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে, তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। আজকের ক্লাসে আপনারা সবাই চর্চা করবেন আন্ডু, রিডু, কাট, কপি, পেস্ট, সিলেক্ট অল আর ফাইন্ড এবং রিপ্লেসের সম্বন্ধে। তবে আপনারা সবাই কি রাইটারের ফাইল ওপেন করে নিয়েছেন কি না? এরপর আপনাকে দেখানো রাইটারের ফাইলের অনুচ্ছেদটিকে টাইপ করুন এবং তারপর একের পর এক অপশনগুলি চর্চা করুন যেগুলো আপনাকে বলা হচ্ছে। তবে আসুন প্রথমে আন্ডুর ব্যবহার সম্পর্কে চর্চা করি। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে দেখানো ভিডিওটি দেখুন এবং আন্ডু ব্যবহার করতে শিখুন। রাইটারের পাতাতে আন্ডুর ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের এডিট অপশনে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন প্রথম অপশনটি রয়েছে আনডু, সেখানে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন আপনার শেষ লাইনটি মুছে গেছে। তারপর নিজের কিবোর্ড দিয়ে একবার কন্ট্রোল প্লাস জেড প্রেস করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যতবার কন্ট্রোল জেড প্রেস করবেন লাইনগুলো মুছতে থাকবে। তারপর আবার এডিট অপশনে গিয়ে প্রথম অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আবার শেষ লাইনটি মুছে গেছে। এইভাবে আমরা এডিট অপশন এবং কন্ট্রোল জেড দ্বারা রাইটারের পাতাতে আনডুর ব্যবহার শিখলাম। আসুন এখন রিডুর ব্যবহার করে চর্চা করি। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে দেখানো ভিডিওটি দেখুন এবং রিডু ব্যবহার করতে শিখুন। রাইটারের পাতাতে রিডুর ব্যবহার শেখার জন্য প্রথমে এডিট অপশনে যান এবং সেখানে রিডু অপশনটিকে নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে একবার লেফট ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা আনডু করে যে লাইনগুলো সরিয়ে ফেলেছিলেন সেই লাইনগুলো এক এক করে চলে আসছে, কারণ রিডু আনডুর বিপরীতে কাজ করে। আমরা নিজের কিবোর্ড দিয়েও কন্ট্রোল ওয়াই প্রেস করে রিডু করতে পারি। এইভাবে আপনারা রাইটারের পাতাতে দুটি পদ্ধতি দ্বারাই রিডুর ব্যবহার শিখলেন। এরপর আমরা কাট আর পেস্ট ব্যবহারের উপর চর্চা করি। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন এবং কাট এবং পেস্টের ব্যবহার শিখে নিন। রাইটারের পাতাতে কাট এবং পেস্টের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সেই লাইনটি সিলেক্ট করুন যাকে আপনারা এক জায়গা থেকে সরিয়ে অন্য আরেক জায়গা নিয়ে যেতে চান। তার জন্য নিজের মাউস দিয়ে ড্র্যাগ করে সেই লাইনগুলোকে সিলেক্ট করুন। আপনি শিফট এবং অ্যারো কি এর সাহায্যেও লাইনগুলিকে সিলেক্ট করতে পারবেন। তারপর এডিট অপশনটিতে গিয়ে কাট অপশনটিকে আপনি ক্লিক করুন। আপনারা শর্টকাট মাধ্যম কন্ট্রোল প্লাস এক্স এর ব্যবহার করেও সিলেক্ট করা লাইনকে কাট করতে পারবেন। আপনারা দেখতে পাবেন সে লাইনগুলি কাট হয়ে গেছে যেগুলো আপনি সিলেক্ট করেছিলেন। এরপর যেখানে আপনি পেস্ট করতে চান সেই জায়গাটিতে নিজের কার্সার নিয়ে যান এবং আবার এডিট মেনুতে গিয়ে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা কন্ট্রোল প্লাস ভি এই অপশনটি ব্যবহার করেও পেস্ট করতে পারবেন। এইভাবে আপনারা একটি কাট করা প্যারাগ্রাফ বা শব্দকে যতবার ইচ্ছা ততবার পেস্ট করতে পারবেন। এইভাবে আমরা একই শিটের মধ্যে কাট এবং পেস্টের ব্যবহার শিখলাম। এরপর কপি আর পেস্টের ব্যবহার করে চর্চা করি। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন এবং কপি আর পেস্টের ব্যবহার শিখে নিন। রাইটারের পাতাতে কপি এবং পেস্টের ব্যবহার শেখার জন্য
আপনার সর্বপ্রথম সেই লাইনকে সিলেক্ট করুন যেটাকে আপনি কপি করতে চান বা সেই অনুচ্ছেদটিকে সিলেক্ট করুন। এবং তারপর মেনু বারে গিয়ে এডিট অপশনটিতে একবার ক্লিক করুন। সেখান থেকে কপি অপশনটিকে নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করুন। আপনারা সিলেক্ট করা লাইনকে কন্ট্রোল প্লাস সি এর মাধ্যমেও কপি করতে পারবেন এবং তারপর নিজের কার্সারকে সেই জায়গাতে নিয়ে যান যেখানে আপনি নিজের টেক্সটগুলিকে পেস্ট করতে চান। আপনারা কন্ট্রোল ভি এর ব্যবহার করেও পেস্ট করতে পারবেন। তারপর আবার আপনারা মেনু বারের এডিট অপশনে গিয়ে পেস্ট অপশনটিকে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যে লাইনগুলি সিলেক্ট করে আপনি কপি করেছিলেন সেটি পেস্ট হয়ে গেছে। এইভাবে আপনারা রাইটারের শীটে কপি এবং পেস্টের ব্যবহার শিখলেন। এখন চর্চা করি ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করে। আজকে আপনাদের নামের সাথে অনুচ্ছেদের একটি শব্দ রিপ্লেস করতে হবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাকে দেখানো ভিডিওটি দেখুন এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহারটি করতে শিখুন। রাইটারের পাতাতে ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম মেনু বার অপশনে গিয়ে এডিট মেনুতে ক্লিক করুন এবং সেখানে নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে ফাইন্ড এবং রিপ্লেস অপশনটি একবার ক্লিক করুন। ধরুন আপনারা একটি অক্ষরের সাথে অন্য কোন অক্ষরটি রিপ্লেস করতে চান, তাহলে আপনারা যে অক্ষরটি খুঁজতে চান সেখানে দে লিখুন এবং ফাইন্ড অল ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যত জায়গাতে দে লেখা আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা দিয়ে আপনারা ফাইন্ড করতে মানে খোঁজা শিখলেন। এবার রিপ্লেস করার জন্য অর্থাৎ যে অক্ষরটির জায়গাতে আপনি অন্য একটা অক্ষর বা শব্দ রিপ্লেস করতে চান সেই শব্দটি টাইপ করবেন। রিপ্লেস দ্বারা সেই শব্দটির জায়গাতে কারো নাম বা আপনারা নিজের নাম টাইপ করুন। এবং রিপ্লেস অল অপশনটিতে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স চলে আসবে যেখানে লেখা থাকবে কত জায়গাতে এটি রিপ্লেস হচ্ছে। এইভাবে যদি আপনারা নিজের অনুচ্ছেদটি দেখেন আপনারা দেখতে পাবেন যত জায়গাতে দে লেখা ছিল সেখানে সেই শব্দটি চলে এসেছে যেটা আমরা রিপ্লেস করতে চাই। এইভাবে আমরা কন্ট্রোল এফ শর্টকাট কমান্ডের মাধ্যমেও এটা ব্যবহার করতে পারি। এইভাবে আপনারা ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার শিখলেন। আমরা এখানেই আজকের ক্লাস শেষ করব। এগিয়ে চলুন এবং ফাইলটি ক্লোজ করুন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটারের ফাইলকে ক্লোজ করার জন্য
আপনারা সর্বপ্রথম রাইটারের পাতার উপরে ডান দিকে কোণেতে যে ক্রস বাটনটি রয়েছে, যেটি ক্লোজ বাটন, সেটিকে একবার ক্লিক করুন। আপনাদের সামনে একটি ডায়লগ বক্স খুলে যাবে, যেখানে সেভ, ডিসকার্ড এবং ক্যান্সেল তিনটি অপশন চলে এসেছে। যদি আপনারা এই শীটকে বা এই ফাইলকে সেভ না করতে চান, তাহলে ডিসকার্ড বাটনটি ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন রাইটারের পাতাটি ক্লোজ হয়ে গেছে এবং তারপর সঠিকভাবে কম্পিউটারটি শাটডাউন করুন। আবার যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে ভিডিওটি দেখে শিখুন কিভাবে কম্পিউটার শাটডাউন করতে হয়। সব থেকে আগে আপনারা নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান। তারপর আপনি দেখতে পাবেন শাটডাউন অপশন রয়েছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। এইভাবে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা চর্চা করেছি আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের সম্বন্ধে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।